আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ফাঁকা দাঁতের চিকিৎসার ভালো মন্দ বিষয় নিয়ে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই ফাঁকা দাঁতের এ ধরনের সমস্যা রয়েছে। তো এ ধরনের ফাঁকা দাঁতের জন্য কয়েকটা চিকিৎসা পদ্ধতি রয়েছে। কোনোটা রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, আবার কোনোটা পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কোন পদ্ধতিতে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আর কোন পদ্ধতিতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই। ভিউয়ার্স, এমন ফাঁকা দাঁতের জন্য বেশ কয়েকটা চিকিৎসা পদ্ধতি রয়েছে। যেমন অনেকেই ফাঁকা দাঁতের জন্য দাঁতে ক্যাপ করিয়ে থাকেন, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে সামনের দিকে দুইটা দাঁতে ফাঁকা আছে আর এই ফাঁকাটা পূরণ করার জন্য দেখতে পাচ্ছেন দাঁত দুইটা কিছুটা কাটিং করে সেখানে ক্যাপ করে দেওয়া হয়েছে, যার পরচ্ছবি এখানে দেখতে পাচ্ছেন। এটি বহুল প্রচলিত একটি পদ্ধতি এবং অনেক সহজেই এই ট্রিটমেন্টটি করা যায়, তার জন্য অনেকেই এই ট্রিটমেন্টটি করিয়ে থাকেন। ভিউয়ার্স, আমি সাধারণত ব্যক্তিগতভাবে এই ধরনের চিকিৎসা না করানোর জন্য বলে থাকি। ভিউয়ার্স, এই ধরনের চিকিৎসার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ভবিষ্যতে দেখা দিতে পারে। এখানে দেখুন, এখানে ফাঁকা থাকার কারণে এই দুটি দাঁত কাটিং করে ছোট করে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে, তারপরে কাটিং করে ছোট করে নেওয়া হয়েছে এবং তারপরে ক্যাপ করে দেওয়া হয়েছে। যদিও ক্যাপ করার পরে দাঁতের ফাঁকাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এটি কিন্তু এই ধরনের ফাঁকা দাঁতের প্রপার ট্রিটমেন্ট নয়। এ ধরনের চিকিৎসার পরবর্তীতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বা ট্রিটমেন্টে যদি ত্রুটি থাকে, ট্রিটমেন্টটি যদি ভালো না হয়, সেক্ষেত্রে আপনার দাঁতে ব্যথা হতে পারে, দাঁতে যন্ত্রণা হতে পারে। তো আমি ব্যক্তিগতভাবে বলবো ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য ক্যাপ না করার জন্য। অনেকেরই দেখা যায় যে সামনে কয়েকটা দাঁত এমন ফাঁকা থাকে, যেমন সামনে চারটি দাঁত এখানে ফাঁকা দেখতে পাচ্ছেন, আর এমন ফাঁকা দাঁতের জন্য খুবই সহজে কিন্তু ক্যাপ করে নেওয়া যায়। যেমনটি এখানে দেখুন, এখানে চারটি দাঁতে কিন্তু ক্যাপ করে নেওয়া হয়েছে। এটি কম খরচে এবং স্বল্প সময়ে করা যায়, তার জন্যে অনেকেই ফাঁকা দাঁতের জন্য এ ধরনের ট্রিটমেন্ট করিয়ে থাকেন। তো আমি আবারও বলছি যে ফাঁকা দাঁতের জন্য কখনোই ক্যাপ করাবেন না। যদি আপনার ট্রিটমেন্ট করানোর ইচ্ছা থাকে, তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত যেসব ট্রিটমেন্টগুলো আছে সেগুলো করাতে পারেন। কখনোই ফাঁকা দাঁতের জন্য এ ধরনের ক্যাপের চিকিৎসা করাবেন না। ধরুন এখানে চারটি দাঁত আপনার ফাঁকা রয়েছে, সেখানে এমন চারটি ক্যাপ করালেন, সেক্ষেত্রে কি হবে, যদি ক্যাপের উপরের যে অংশটি থাকে যেটিকে পোর্সিলিন বলা হয়, এই পোর্সিলিন অংশটি যদি কখনো ভেঙে যায়, ফেটে যায় বা উঠে যায়, সেক্ষেত্রে আপনাকে পুনরায় আবারও কিন্তু সেই চারটি ক্যাপ পুনরায় লাগিয়ে নিতে হবে, সেটি বেশ ব্যয়বহুল হয়ে পড়বে। আর তাছাড়া এ ধরনের ক্যাপের ট্রিটমেন্ট করালে ঠিকমতো কালার ম্যাচিং নাও হতে পারে, বা যদি ট্রিটমেন্টে ত্রুটি থাকে তাহলে আপনার দাঁতে ব্যথা হতে পারে, দাঁতে যন্ত্রণা হতে পারে, অনেক সমস্যা হয়ে থাকে এ ধরনের ফাঁকা দাঁতের ট্রিটমেন্টে ক্যাপের ব্যবহার করলে। তাহলে এখন বলতে পারেন যে তাহলে কি ধরনের ট্রিটমেন্ট করানো ভালো। ভিউয়ার্স, এখন বলবো যে ট্রিটমেন্টের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই। যেমন এখানে যে দাঁতের ফাঁকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এমন ফাঁকার দাঁতের জন্য যদি স্থায়ী চিকিৎসা করাতে চান তাহলে রয়েছে ব্রেসেস ট্রিটমেন্ট। এছাড়া চাইলে ফিলিংয়ের মাধ্যমে আপনারা ট্রিটমেন্ট করাতে পারেন। ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করালে যে সেটি সারা জীবন স্থায়ী হবে এমনটি নয়, তবে মোটামুটি বেশ দীর্ঘদিন এটি স্থায়ী হতে পারে। এখানে যে ফাঁকাটি দেখতে পাচ্ছেন, এখানে ফাঁকাটি দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করে কম্পোজিট লাইট কিওর ফিলিংয়ের মাধ্যমে এ ধরনের দাঁতের চিকিৎসা করা হয়ে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তো এ ধরনের ফিলিং করালে খুব বেশি একটা বোঝা যায় না এবং এর লংজিভিটিও বেশ অনেকদিন পর্যন্ত হয়ে থাকে। যদি কখনো যে ফাঁকাটা ফিলিং দ্বারা বন্ধ করা হয়েছে সেই ফিলিংটা বা পুটিংটা যদি কখনো পড়ে যায় বা ভেঙে যায়, পুনরায় আবারও আপনি করিয়ে নিতে পারবেন। সেই ক্ষেত্রে অরিজিনাল যে দাঁত থাকবে সে দাঁতের কোনো ধরনের সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। যদি ফিলিং পড়ে যায় তো আবারও ফিলিং করিয়ে নিতে পারবেন, কিন্তু দাঁতের কোনো ক্ষতি হবে না। চাইলে এই ধরনের ট্রিটমেন্ট করাতে পারেন। ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করানোর থেকে আমি ব্যক্তিগতভাবে বলবো এ ধরনের ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন, যদি খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। এছাড়া ভিউয়ার্স,
এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন মূলত ফিলিং এর সিস্টেমটা এটাই। এখানে দেখুন যে কালার ম্যাচিং ফিলিং এর মাধ্যমে দাঁতের ফাঁকাটা বন্ধ করা হচ্ছে, আর ফিলিং এর মাধ্যমে বন্ধ করলে বেশ অনেকদিনই কিন্তু স্থায়ী হয়ে থাকে। যদি স্থায়ী চিকিৎসা চান এ ধরনের ফাঁকা দাঁতের, তাহলে ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হবে। যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা জানেন যে ব্রেসেস ট্রিটমেন্টটি কী, আর এই ব্রেসেস ট্রিটমেন্টটি বেশ অনেকদিন সময় লাগে। যেমন এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এমন পজিশনের দাঁতে হয়তো 4 থেকে 6 মাস সময় লেগে যাবে পুরোপুরিভাবে ট্রিটমেন্টটি কমপ্লিট হতে। তবে যদি পজিশনটি এমন হয় সেক্ষেত্রে 1 মাসের ভিতরেই কিন্তু দাঁতের ফাঁকাটি বন্ধ হয়ে যাবে, কিন্তু টোটালি ট্রিটমেন্টটা কমপ্লিট হতে আপনার 4 থেকে 5 মাস বা 6 মাসের মতো ব্রেসটি পরিয়ে রাখতে হতে পারে। তো যদি যাদের এ ধরনের ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে, যারা পুরোপুরিভাবে স্থায়ী চিকিৎসা করাতে চান, যে ক্যাপ করাবেন না অথবা ফিলিং করাতে চাচ্ছেন না, একেবারে স্থায়ীভাবে দাঁতের কোনো ধরনের ক্ষতি ছাড়াই ট্রিটমেন্ট করাতে চান, তাহলে আপনাকে ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হবে। যেমনটি এখানে দেখছেন এটি হলো ব্রেসেস ট্রিটমেন্ট। এই ব্রেসেস ট্রিটমেন্ট যদি আপনি করান সেক্ষেত্রে স্থায়ীভাবে দাঁতের এই ফাঁকাটি বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে দাঁতের কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ঘটবে না। এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা দাঁতের জন্য কিন্তু এখানে ট্রিটমেন্ট করা হয়েছে, আর এই যে এখানে যতটুকু ফাঁকা রয়েছে এই ফাঁকার জন্যই এখানে ব্রেসেস ট্রিটমেন্ট করা হয়েছে। এবং ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন, যেটি কিন্তু ন্যাচারালি যেমনটি থাকে বা দাঁতের ফাঁকাটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ধরনের যাদের ফাঁকা রয়েছে তারা যদি স্থায়ী চিকিৎসা চান তারা ব্রেসেস করাতে পারেন, অথবা আপনারা যদি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত কোনো ট্রিটমেন্ট করাতে চান সেক্ষেত্রে এ ধরনের ফিলিং করাতে পারেন। এই ফিলিংগুলো বেশ শক্ত, মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে। তবে ফিলিং করানোর পরে ডাক্তার আপনাকে কিছু নির্দেশনা দেবে, কিছু নিয়ম বলে দিবে, যে নিয়ম নির্দেশনাগুলো মেনে চললে আপনার বেশ অনেকদিন পর্যন্ত এই ফিলিংগুলো স্থায়ী হতে পারে। আর যদিও কখনো ফিলিংটি পড়ে যায় আবারও আপনি করিয়ে নিতে পারবেন, এক্ষেত্রে আপনার খরচটি কম হবে, আবার অরিজিনাল যে দাঁত সে দাঁতেরও কোনো ধরনের ক্ষতি হবে না। তাই ভিউয়ার্স, এ ধরনের ফাঁকা দাঁতের জন্য কি কি ট্রিটমেন্ট রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং কোন ট্রিটমেন্টের কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সুবিধা অসুবিধা রয়েছে তাও হয়তো এতক্ষণে আপনারা বুঝে গেছেন। ভিউয়ার্স, যদি আপনারা ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করান, মনে রাখবেন আজ হোক বা কাল হোক, 1 বছর পরে হোক বা 10 বছর পরে হোক, আপনি সেই ক্যাপ করা দাঁত নিয়ে, বিশেষ করে ফাঁকা দাঁতের জন্য সেই ক্যাপ করা দাঁত নিয়ে আপনি ঝামেলায় পড়লেও পড়তে পারেন। সকল ক্ষেত্রেই যে ঝামেলা হয় বা এ ধরনের ভেঙে যায় ব্যাপারটি কিন্তু এমন নয়, তবে ভেঙে যে যায় না এমনটিও কিন্তু নয়। যদি কখনো ক্যাপ করা দাঁতের এই উপরের অংশটি উঠে যায় বা পোর্সিলিন অংশ ফেটে যায়, ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্যাপটি চেঞ্জ করে নিতে হবে। যদি 4টে ক্যাপ একই সঙ্গে সেটিং করা হয় তাহলে 4টি ক্যাপই আপনাকে চেঞ্জ করে নিতে হবে, যদি 1টি ক্যাপ সেটিং করা হয় সেক্ষেত্রে 1টি ক্যাপ চেঞ্জ করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি ব্যক্তিগতভাবে বলবো যারা ফাঁকা দাঁতের চিকিৎসা করাতে চান তারা কখনোই এইভাবে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন না, এতে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।